আসসালামু আলাইকুম। আমরা ডাটা এন্ট্রি, আমার কিছু কিছু স্টুডেন্ট আছেন যারা ডাটা এন্ট্রি করতে ইচ্ছুক বা যারা মোটামুটি কম্পিউটার সম্পর্কে মোটামুটি একটা ধারণা চলে আসছে, হ্যাঁ, যিনি এক্সেল পারেন, ওয়ার্ড পারেন ইত্যাদি বিষয়গুলি পারেন, তারা যদি ডাটা এন্ট্রি জব করতে চান তাহলে আপনি করতে পারবেন অলরেডি, হ্যাঁ। আর যারা শিখতে চান, মূলত তাদের জন্যই এই ভিডিওটা, আর যারা ডাটা এন্ট্রিতে ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য আমি অনেক সহজ করে বলতেছি যে এই জিনিসটা অনেক সহজ, আপনারা করতে পারবেন, কিন্তু একটু পরিশ্রম, একটু বেশি কাজ করতে হয়, এই হলো ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাদের পরিচয় করাবো যে সবাই খালি বলে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি যে করবেন, কি নিয়ে করবেন, কোথায় থেকে শুরু করবেন, সেই জিনিসটা তো জানা দরকার, তাই না? সেই জন্য আগে আমি কি কি জিনিস নিয়ে আপনি ডাটা এন্ট্রি জব করবেন সেইটা, তারপরে কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো। আজকে এটা আমার প্রথম ভিডিও, আপনাদের ইন্ট্রোডাকশন দিচ্ছি। ডাটা এন্ট্রি জব আপনারা করতে পারবেন, জিসিজেড এর প্রতিটা স্টুডেন্ট ইচ্ছা করলে ইনকাম করতে পারার মতো হয়ে গেছে, তারা এখন করতে পারবেন, ঠিক আছে? আর যারা গ্রাফিক ডিজাইনে ভালো করতেছেন সেটা তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, 100% তারা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? যারা ভালো ভালো গ্রাফিক ডিজাইন করতে পারবেন তারা ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন ইচ্ছা করলে এখন থেকেই, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি আপনাকে কি কি বিষয় নিয়ে আমরা ডেটা এন্ট্রিতে কাজ করব, দেখাবো। যেটা সেটা হচ্ছে, সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এক্সেলে ভালো হতে হবে। নাম্বার ওয়ান, এক নম্বরে যে কাজটা সেটা হচ্ছে এক্সেল, ঠিক আছে? দেখেন কত লোকে কাজ করতেছে, এটা হচ্ছে ফাইবারে, ফাইবারে এক্সেলে বর্তমানে বর্তমানে কারেন্ট অবস্থায় আমি এই ডেটাটা নিছি ফাইবার থেকে, হ্যাঁ, 42,940 জনে শুধু ডেটা এন্ট্রি জব এখন করতেছে ফাইবারে, রানিং অবস্থায় এই মুহূর্তে করতেছে, ঠিক আছে? এর মধ্যে মনে করেন যারা রানিং এ করতেছে এটা, আর গুগল শিট মানে কি সেম জিনিস এক্সেল, এটা আপনার কম্পিউটারে করবেন আর এটা হলো গুগল শিটে করবেন, ঠিক আছে? এভরিথিং আই উইল ডিসকাস এন্ড আই উইল শো এন্ড আই উইল ক্রিয়েট অ্যাকাউন্ট ফর ইউ, ওকে? তারপরে ওয়ার্ড দেখেন, তারপরে স্থান হলো ওয়ার্ড, আপনি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন, ঠিক আছে? যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ড জানেন, ভালো মতো জানেন, কপি পেস্ট করতে পারেন, তাহলে আপনি ওয়ার্ড নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। সেই ওয়ার্ড তো ম্যানুয়ালি করবেন, আবার সেটা গুগল ডকে ওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে কি পিডিএফ এডিটার, পিডিএফ আছে না, আমরা জানি পিডিএফ একবার করে ফেললে সেটা এডিট করা যায় না, হ্যাঁ, কিন্তু আপনি যদি ডাটা এন্ট্রি জব করেন তাহলে সেটা আপনি করার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন, ওকে? তারপরে আসেন পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট তো আছেই, তারপর আমরা জানি পাওয়ার পয়েন্ট জানেন, আমরা এগুলি সবগুলি জানি। তারপরে আদার স্প্রেডশিট, কিছু কিছু অন্যান্য কিছু আদার স্প্রেডশিট আছে সেগুলি তারপরের স্থান, তারপরে গুগল স্লাইড সাইটস আছে, তারপরে হলো গা নোটপ্যাড, ঠিক আছে? নোটপ্যাডের উপর আমরা তো কাজ করতে পারি, তারপর হচ্ছে ইন পেজ এর মধ্যে আমরা কাজ করতে পারি, তারপরে ডাটা অ্যাক্সেস নিয়ে আমরা কাজ করতে পারি, আদার্স এর কিছু জিনিস আছে টুকটাক অনেক কম, আর এসপিএসএস, এসপিএসএস যারা প্রজেক্টে কাজ করেন, ইউনিভার্সিটিতে কাজ করেন, ওরা এই জিনিসটা ভালো মতো বুঝবেন। এসপিএসএস হচ্ছে পাইথনের সাথে সম্পর্ক, আর এসপিএসএস মানে হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা কালেকশন করে সেগুলো একটা ইভেন্ট তৈরি করা বা পৃথিবীর মানুষকে দেখানো, ওকে, ফাইন। অ্যাট্রিবিউট, তাহলে এক নম্বরে হচ্ছে আমাদের যে জিনিসটা ডাটা এন্ট্রি জবের মধ্যে সেটা হলো এক্সেল, যারা এক্সেল জানেন না তাড়াতাড়ি আপনারা এক্সেল কমপ্লিট করে ফেলেন, ডাটা এন্ট্রিতে জব করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড আশা করি সবাই জানেন, যারা জানেন না তারা শিখবেন, ঠিক আছে? গুগল শিট যারা জানেন না শিখে নেবেন, তারপরে গুগল ডকস, তারপরে পিডিএফ, এই জিনিসগুলি আপনাকে ভালো করে জানতে হবে। এখানে টোটাল 14টা জিনিস আছে, ঠিক আছে? এই 14টা জিনিস সম্পর্কে আপনি যদি পুরোপুরি এটা একদম মাস্টার হয়ে যান কোনো ব্যাপারই না, হ্যাঁ, যে ছেলে মেয়েটা ক্লাস 8 পর্যন্ত পড়ছে সে ওইগুলি সব কমপ্লিট করতে পারবে। জাস্ট খালি আপনাকে ABCD শিখতে হবে আর টাইপ করতে হবে, কপি পেস্ট জানতে হবে, ঠিক আছে? এই কাজটুকু করলে আপনি ডাটা এন্ট্রি জব করতে পারবেন, ঠিক আছে?
ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এই ভিডিওটা অ্যাকচুয়ালি এই পর্যন্ত, ডেটা এন্ট্রির জব আমরা এক্সেল থেকে শুরু করব আজকে থেকে, পরবর্তী ভিডিও এক্সেল থেকে হবে, ঠিক আছে? খেয়াল রাখবেন আর এটা ফলো করবেন। আমাদের প্লেলিস্ট হবে, সেই প্লেলিস্টের নাম হবে ডেটা এন্ট্রির জব। ওকে, আমরা এখন আস্তে আস্তে, যেহেতু আমি অলরেডি কিছু ছেলে মেয়ে পেয়ে গেছি ফ্রিল্যান্সিং করার মতো, টিম বানানো যাবে, ডেটা এন্ট্রি থেকে শুরু করে একদম প্রোগ্রামিং পর্যন্ত সব কাজে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো ইনশাল্লাহ। ওকে, সো ডেটা এন্ট্রিতে যারা মোটামুটি হয়ে গেছে, আমি এটা ওভারভিউ, এই জিনিসটা করার পরে আমরা অ্যাকাউন্ট করা শুরু করে দিব, ঠিক আছে? সবাই মিলা জিলা কাজ করলে আপনারা আরামসে কাজ করতে পারবেন, কোনো ব্যাপার হবে না। ডেটা এন্ট্রির একটা গ্রুপ থাকবে, গ্রাফিক ডিজাইনের একটা গ্রুপ থাকবে, ওয়েব ডিজাইনের একটা গ্রুপ থাকবে, ওয়েব ডেভেলপমেন্টের একটা গ্রুপ থাকবে, ডিজিটাল মার্কেটিং এর একটা গ্রুপ থাকবে, আবার সবগুলো গ্রুপ মিলিয়ে একটা গ্রুপ হবে, যাতে কোনো গ্রুপে কেউ যদি কোনো কাজ পায়, প্রবলেম হলে যেন হেল্প নিতে পারে। এই হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।